প্রিয় দর্শক, আপনার সম্মুখ মই লৈ আহিছো বোকার পদু, নগৰাকী কৈ বোকার পদু। আর এই বোকার পদুম আপনার সম্মুখ লওয়ার পূর্বে আমি এই কথা কব খুঁজছো যে এই মুহূর্ততে সমগ্র অসমীয়া জাতিয়ে তীব্র সংকটের মাজত পড়িছে। জাতির অস্তিত্বক লৈ প্রশ্ন উত্থাপন হয়েছে, জাতির অস্তিত্ব বিপন্ন হব নেকি, জাতি করবাত খহি পড়ব নেকি, এই প্রশ্ন আজি তারিখত উত্থাপন হয়েছে। আপনাদের সকলে অনুভব করে মাতে আরম্ভ মাতে সকল হেল, যদি মা নাই হলে প্রতিজন মানুষের অস্তিত্ব না থাকে, আর সেইভাবে মারভাবে উৎসর্গিত হবল সমগ্র মানুষ একগোট হয়েছে। জাতি থাকিব তেতিয়াই থাকিব, আর বাবে আমি তাহানি ডক্টর ভূপেন হাজরিকায় কই গৈছিল, আর এইদরে জাতি সদায় এই সংকট কালতো এক হবলে আরম্ভ করেছে। সমগ্র ব্রহ্মপুত্র উপত্যকাত এক স্লোগান আরম্ভ হয়েছে যে কোনো কারণ জাতীয় অস্তিত্ব ক্ষতি হব পড়া কোনো ধরনের অপশক্তি অসমবাসীয় সুবিধা নিদিয়ে, আর আমার অস্তিত্বর এক সংকটের এই সময়সাত আপনার সম্মুখ মই লৈ আহিছো বোকার পদু। প্রিয় দর্শক, আপনার এই অঞ্চলের এই সমগ্র মানুষখিনির মাজত 90% অন্তত মানুষ এনেকা আছে যে কারোবার পিতৃয়ে হাজিরা করে, কারোবার মাতৃয়ে কারোবার ঘর কাম করে, অথবা কিবাক খেতি মাটিত কাম করে নিজের পরিয়ালটো পোহপাল দিছে। আর এই পরিয়াল সমূহের যতিভা থাকে, শিশুহত থাকে, প্রতিভা থাকার পিছতো বিকাশের কোনো সুবিধা না থাকে, কারণ আর্থিক দীনতাত থাকা পরিয়াল বলে কোয়ার লগেলগে সেই পরিয়ালের সন্তানে আন বহুতর লগত ফের মারিব নোয়ারে। যার ধন আছে লড়া ছোৱালীহতক উচ্চ শিক্ষা দিব, বিভিন্ন প্রশিক্ষণ দিয়ে আগবাই নিব, কিন্তু আপনার যেহেতু পেটর ভাতমুঠিরে চিন্তা, গতি আপনি আপনার সন্তানের প্রতিভা থাকার পিছতো কেবল চাই থাকবলিয়া পরিস্থিতি আহে। মই আজি এই সকলক এই কারণে আপনার সম্মুখ লৈ আহিছো, এক মানসিক সাহস দিব বিচাৰিছো আপনার, যে ধন না থাকে কি হল, যদি মন থাকে, যদি উৎসাহ থাকে, তেতিয়াহলে এনে লড়া ছোৱালী আপনার মাজতো জন্ম হব পাৰে। মই বিচাৰিম বোকার পদুম নামের এক অনুষ্ঠান মই আরম্ভ করেছো, এক রিয়েলিটি শো আসাম টক্সত আরম্ভ হব শীঘ্রে, আর সেই বোকার পদুমত আপনার বোকার পদুম মই বিচাৰিছো, যাতে সেই রিয়েলিটি শোত আপনার সেই সন্তান সকল উৎপাদী হতক, আর এদিন বাহারুল কৌস্তভ ভটর দরে মঞ্চত এনেকৈ আপনার সন্তান থিয় হব, আর সম্মুখত মই গৌরবরে কব পাৰিম যে মই মাকুমলৈ গৈছিলো, মই এইখিনি কথা কৈছিলো, আর তারপিছত তাত থকা উচিত প্রতিভার আবিষ্কার হল, আর আজি এনেকৈ মঞ্চ। মই ভাবো আপনার প্রতিগৰাকী অভিভাবক অভিভাবিকায় আজির এই অনুষ্ঠানটোত সেই কথাটার মত দিব যে আপনার ঘরখন আর্থিকভাবেহে দুর্বল, আপনার মন কিন্তু দুর্বল নহয়, টকা পয়সাহে আপনার হাতত নাই, প্রতিভা টকা পয়সারে জুখিব নোৱাৰি কোনো কারণ, যিমানে অভাব হব সিমানে আপনার সন্তান বিকাশ হবলে আরম্ভ করিব। পৃথিবীর যিমান মানুষ ডাঙর মানুষ হয়েছে আটাইবিলাক আর্থিক দীনতাত থকা পরিয়ালের পরাই হয়েছে, সেই কথা আমি সকলে মনত রাখব, আর সেইভাবে বোকার পদুম বলে আমি একটা রিয়েলিটি শো আরম্ভ করেছো, আর এই অনুষ্ঠানত আমি সেই কথাই লৈ আপনার সম্মুখ আহিছো, প্রতিগৰাকী ঘরের মানুষে আপনার শিশুহতক নিরাশ নকৰিব, যে যি কৰিব পাৰে তেওঁলোকৰ বাবে বাট উলিয়াই দিয়ক, ৰৈ আছো আমি, ৰৈ আছো আমি, আমি আপোনালোকক সাহস দিম, আপোনালোকক বাট উলিয়াই দিম, আৰু আমি আশা কৰিম যে এই ল'ৰা ছোৱালী যেনেকৈ আজি বাহাৰুল ইছলাম আপোনালোকে জানে ইটা ভাটাত কাম কৰিছিল, এটা ল'ৰা ইটা ভাটাত ইটা ডঙা ল'ৰা হৈছে বাহাৰুল ইছলাম, আপুনি আটাইকে চাওক, এয়া নয়নদ্বীপ, নয়নদ্বীপ তার পিতৃয়ে ৰাজমিস্ত্ৰী কৰে, গুৱাহাটীত অনুষ্ঠিত এটা মোৰ ৰিয়েলিটি শ্ব'ত নাইট সুপাৰত আহিবলৈ ভাড়া নাছিল নয়নদ্বীপৰ, মই নেতৃত্ব লৈ মই নাইট সুপাৰৰ ভাড়া দিছিলোঁ, আৰু তাৰপিছত নয়নদ্বীপ আহি প্ৰতিযোগিতাত অংশ লৈছিল, আৰু আজি নয়নদ্বীপ
সমগ্র অসমৰ বাবে নয়নমণি স্বৰূপ হৈছে। ঠিক তেনেকৈ আপুনি কাৰ কথা কওক, কোষ্ঠ কোষ্ঠ বৰগোহাঁই মৰাণ টিংখাঙৰ এটা ল'ৰা, মধ্যবিত্ত পৰিয়ালৰ এটা গোহালী ঘৰ, যেনেকুৱা কোষ্ঠবৰ ঘৰো তেনেকুৱা, তেনেকুৱা এটা পৰিয়ালৰ ল'ৰাৰ যেতিয়া কণ্ঠ আপুনি শুনিব, বিশেষকৈ যেতিয়া তাৰ বিয়ানাম শুনিব, আপোনাৰ বুকুত খুন্দা মাৰি ধৰিব। আৰু সেই প্ৰতিভা এতিয়া আৱিষ্কাৰ হৈছে। একেধৰণে এই থুপিতৰাৰো একে অৱস্থা, একেধৰণে অকণমানিজনীৰো একে অৱস্থা। কল বিক্ৰী কৰি এটা পৰিয়াল পোহপাল দিছিল আৰু মই বিচাৰি আনি উলিয়াই আনিছোঁ আপোনালোকৰ পাপৰিক। একেধৰণে জিনুমণি পিতৃ এখন সৰু দোকান আছে, ঘৰ নচলে, কিন্তু প্ৰতিভা কিয় নচলিব? ঘৰৰ মানুহে বিচাৰিছিল যে আৰ্থিক দিনতা হ'ব পাৰে, ঘৰ নচলিব পাৰে, কিন্তু মোৰ ছোৱালীয়ে গান গাব খুজিছে, গান গাবই লাগিব, আৰু অৱশেষত গান গাই আজি থুপিতৰা মোৰ কাষত। আৰু একেধৰণে ৰাজনীতি, নগাঁৱৰ কণ্ডলীৰ এটা ল'ৰা, আৰু এই ল'ৰাটোৰ ঘৰখনলৈ যিয়ে যাব, কি অনুভৱ কৰিব পাৰিব যে মানুহৰ দৰিদ্ৰতাৰ সৰ্বশেষ স্তৰ কি, সেই স্তৰৰ পৰা উঠি অহা ল'ৰা হৈছে ৰাজদ্বীপ। সকলো মানুহে উপলুঙা কৰে, ৰাজদ্বীপ তই কি গান গাবি, তইতো তোৰ ঘৰখনৰে অৱস্থা নাই। আৰু আজি ৰাজদ্বীপে আমাৰ নেতৃত্বত বুৰত গামোচা মাৰি আপোনালোকৰ সন্মুখত গান গাবলৈ আহিছে, সাহস কৰিছে, আৰু এয়াই আচল কথা। এয়া বন্দনা বড়ো, বন্দনা বড়ো মৰম লগা এজনী ছোৱালী, আৰু তেওঁৰ মাতৃয়ে ৰাস্তাৰ কাষত শাক পাচলি বিকে, ৰাস্তাৰ কাষত শাক পাচলি বিকা বন্দনা বড়োৱে যেতিয়া গীত গায়, বিশেষকৈ এটি গীতে আনকি মুম্বাইৰ অনিন্দিতা পলৰ হৃদয় টান লৈ গৈছিল, যে একমাত্ৰ মোবাইলত গান শুনি কেনেকৈ ইমান ধুনীয়া গান গাব পাৰে, গাব পাৰে, কাৰণ প্ৰতিভা এওঁলোকৰ তেজত আছে। আৰু এয়া হৈছে সান্তনা, গেলেকীৰ ছোৱালী, পিতৃয়ে হাজিৰা কৰে কিন্তু সপোন বহুত বহল, আৰু এই অকণমান এই ছোৱালীজনী গান গাব বিচাৰে কিন্তু বহুত ঠাইত তাইৰ গান গাবলৈ এখন মঞ্চ নাই। আজিকালি সকলো মঞ্চতে 3 লাখ, 4 লাখ, 5 লাখ টকীয়া শিল্পী, অৰ্থাৎ এই প্ৰতিভাবিলাক মঞ্চত কোঠাটো বাদেই দিয়ক, সন্মুখত থকাৰ অধিকাৰো নোহোৱা হৈ গৈছে। আৰু সেইবাবেই অনুপম চক্ৰৱৰ্তীয়ে লগত এইসকলক লৈ লৈছে। যদি অনুপম চক্ৰৱৰ্তী মঞ্চত উঠিব পাৰে, তেন্তে মোৰ লগত ইহঁত উঠিব পাৰিব, আৰু সেইবাবে মই অসমৰ চাৰিওফালে ইহঁতক লৈ ফুৰিছোঁ আৰু দেখুৱাব বিচাৰিছোঁ যে প্ৰতিভা আছে, আৰ্থিক দিনতা থাকিব পাৰে, কিন্তু এওঁলোকক এখন মঞ্চ দিবই লাগিব, দিবই লাগিব, দিবই লাগিব। এক আন্দোলন মই এইধৰণে আৰম্ভ কৰিছোঁ, আৰু এই আন্দোলন আপোনালোকৰ সন্মুখত বৰগীতেৰে এই মুহূৰ্তত মই আৰম্ভ কৰিব খুজিছোঁ। য'ত বাহাৰুল ইছলাম ইটা ভাটাত কাম কৰা এটা ল'ৰা, ইটা ভাটাত কাম কৰা এটা ল'ৰা, অৰ্থাৎ খালী গাৰে সি ইটা দাঙি দাঙি মনৰ ভিতৰতে সি গীত গাইছে। আৰু আপুনি আচৰিত হ'ব, ভালকৈ এসাঁজ খাব নোপোৱা, ঘৰৰ পৰা আহি বিদ্যালয় এখন দুৰ্বল প্ৰাথমিক বিদ্যালয়ত পঢ়ে, তাৰ পৰা আহি বুটৰ দোকান দিয়ে 50 টকা 100 টকা উলিয়াই, ইমান বেছি তেওঁলোকৰ দুৰৱস্থা আছিল, সমগ্ৰ পৰিয়ালটোক মাৰি পেলাবলৈ তেওঁৰ পিতৃয়ে কল্পনা কৰিছিল। আৰু আজি সেই বাহাৰুল, তেওঁৰ মগজুটো দেখিলে দেখিব যেন এটা কম্পিউটাৰ, 500তকৈ অধিক গান এই ল'ৰাটোৰ মনত আছে, কোনো ধৰণৰ বহি নোচোৱাকৈ গাই যায়। বৰগীত এটা যেতিয়া গাব, আপোনাৰ মোৰ আমাৰ সন্তানৰ 2 লাইন গাওঁতে হাহাকাৰ লাগে, বৰগীত আমি কেনেকৈ গাম? আৰু যেতিয়া বাহাৰুলে গাই মন ভৰি যায়। তেতিয়া আহক প্ৰিয় দৰ্শক, অনুষ্ঠানৰ আৰম্ভণি বাহাউল ইছলামৰ এটা বৰগীত। Se ca
খুব সুন্দর।